এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো। আজকে মূলত একটা নাস্তা নিয়ে এসেছি। এটা ইন্ডিয়াতে খুব ফেমাস একটা খাবার, ফাস্টফুড বলে। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই রান্না হয়ে যায়। ডিম ভুর্জি সঙ্গে পাও। চলুন তাহলে দেরি না করে ডিম ভুর্জির রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ বাটার দিয়ে পুরো রান্নাটা করব। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ কুচি একবার কুচি করে দিয়ে দেব এর মধ্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টো। আবারও সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। লবণ দেওয়ার পর হালকা লাল হয়ে এসেছে পেঁয়াজটা। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। 1 মিনিট ভেজে নিব টমেটোটা পেঁয়াজের সঙ্গে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টমেটোটা হালকা সফট হয়ে এসেছে। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলা স্পাইসি করার জন্য, মশলাগুলো আপনারা দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুব সাবধানে ভাঙতে হবে। এবার সবকিছু মশলার সঙ্গে ডিমগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন খুব ঘন ঘন নাড়তে হবে এবং এখন ফ্লেমটা কোনো মতে লো বা মিডিয়ামে রাখা যাবে না, হাই ফ্লেমে রাখতে হবে, না হলে ডিমের স্বাদটা পাওয়া যাবে না। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা। খুব ভালো করে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন, যদি লাগে তাহলে দিয়ে দিতে পারেন। এটা আপনারা রুটি বা পাউরুটি দিয়ে খেতে পারেন, সকালের নাস্তা, বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে এই নাস্তার আইটেমটা আপনারা বানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন না,
সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে ওটা প্রেস করে দিন। ডিম ভুরজিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম ডিম ভুরজিটা। আর ওই প্যানের মধ্যেই আমি দুটো পাও পাউরুটি মাঝখান থেকে ছিঁড়ে একটু গরম করে নিচ্ছি। আমি বাটারটা লাগাবো না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু বাটার দিয়ে পাগুলো ভেজে নিতে পারেন বা গরম করে নিতে পারেন। হালকা একটু বাটার দিয়ে দিলাম, খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে পাউরুটিগুলো গরম করে নেব। রেডি হয়ে গেল ডিম ভুরজি দিয়ে পাউরুটি। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন এবং আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।